এবিসিতে চলছে ঈদের ছবি পাসওয়ার্ডের শুটিং। শাকিব খানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারি। গত কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে পাসওয়ার্ড সিনেমার টাইটেল গানের শুটিং। রোজা রেখে শুটিংয়ে অংশগ্রহণ করেছেন শাকিব খান, তার সাথে নাচ করছে 300 ছেলে মেয়ে। শাকিব খান ছাড়াও ছবিতে প্রযোজনা করেছেন মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল বলেন, আমরা গত কয়েকদিন আগেই এবিসিতে ছবিটির টাইটেল গানের শুটিং করেছি। সকাল 7টায় শাকিব খান সেটে এসেছেন, রেডি হয়ে সকাল 8টায় শুটিংয়ে অংশগ্রহণ করেছেন তিনি। একটু বড় অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমরা গানটির শুটিং শেষ করেছি। এখানে শাকিব খানের সাথে নাচ করছে 300 ছেলে মেয়ে। মোহাম্মদ ইকবাল আরও বলেন, দুদিন সময় লাগবে এই ছবির গানটি শেষ করতে। আশা করি আগামীকাল রাতে এই গানের শুটিং শেষ হবে। শাকিব খান বলেন, সুন্দর একটি কাজ করার জন্য যেমন দরকার অ্যারেঞ্জমেন্ট তেমনই দরকার সময়। এই গানটিতে আমরা সব দেওয়ার চেষ্টা করেছি, শুধু এই গানে নয় পুরো ছবিতেই দর্শক পরিপূর্ণতা পাবে। ভালো মানের একটি ছবিতে দর্শক যা আশা করেন তার সবই থাকবে পাসওয়ার্ড ছবিতে। শাকিব খান আরও বলেন, আমি তো প্রতি বছরই রোজা রাখি, সবাই যেমন রোজা রেখে নিজের কাজটি করে আমিও তেমন রোজা রেখে নিজের কাজটি করছি। আমার তো মনে হয় রোজা রেখে অনেক বেশি কাজ করা যায়। এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ 5 বছর পর আবারও চলচ্চিত্রে প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারি। পাসওয়ার্ড শিরোনামের এই ছবিতে নায়িকা হিসাবে অভিনয় করছেন শাবনম বুবলি। এর আগে 2014 সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত হিরোদাস সুপারস্টার, সেই ছবিতে নায়িকা হিসাবে অভিনয় করেছেন শাকিবের স্ত্রী অপু বিশ্বাস। শাকিব খান এরই মধ্যে কাজী হায়াত পরিচালিত বীর সিনেমাটি নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। পরিচালক কাজী হায়াত অসুস্থ থাকায় দেশের বাইরে আছেন, তাই ছবির কাজ শুরু করা যায়নি। এই ছবিতেও শাকিব খান জুটি বেঁধেছে নায়িকা শাবনম বুবলির সাথে। তো যাই হোক বন্ধুরা, আবারও আমরা পাসওয়ার্ড সিনেমার টাইটেল সঙে ফিরে আসি। পাসওয়ার্ড ছবির ফার্স্ট লুক নিয়ে মাতামাতির মধ্যেই আবারও ভাইরাল হলো এই সিনেমার প্রথম টাইটেল গানের শুটিং। এই গানটিতে শাকিব খানকে দেখা যাবে লাল রঙের পাঞ্জাবিতে, আর বুবলিকে দেখা যাবে লাল রঙের পোশাকে। এই গানটিতে সহশিল্পী হিসাবে ইমনকেও দেখা গেছে সাদা পাঞ্জাবিতে। শাকিব খান মনে করে এবারের ঈদে এই সিনেমার মাধ্যমে দর্শকের মাঝে টানটান উত্তেজনা থাকবে, হলে হলে দর্শকদের ঢল নামবে। তিনি আরও বলেন, এই সিনেমার গান এবং ট্রেইলার সব কিছুই প্রকাশ হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ঈদের এই গানটি কেমন হবে বলে মনে করছেন আপনি তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।